আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত অনুশীলন ৭.২ এর ১০ নম্বর অঙ্ক থেকে শুরু করছি। অনুশীলনী ৭.২ এর ১০ নম্বরে আছে a=7 হলে a³ + ৬ a² + ১২ a + ১ এর মান নির্ণয় করো। a³ + ৬ a² + ১২ a + ১ এর মান নির্ণয় করতে হবে। এখন এখানে প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে a³ + ৬ a² + ১২ a + ১ আচ্ছা, আমরা এটাকে কি করতে পারি? যদি আমরা a³ + ৩ a² + ৩ ab² + b³ এই সূত্রে ফলাতে পারি, তাহলে আমরা এই অঙ্কটা মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, a³ + ৩ a² + ৩ ab² + b³ করা যায় কিনা দেখি। এটাকে আমি কি লিখতে পারি? সমান সমান a³ + ৩ সূত্রে ৩, a² হচ্ছে a² ৩ a², b হচ্ছে এখানে ৬ হতে হলে, যদি ৬ হতে হয় ৩ আছে আর ২ হলে ৩^২=৬ হয়, তাহলে b আমি ২ ধরলাম, ২ হচ্ছে b, অর্থাৎ a³ + ৩ a² + ৩ ab² + b³ মানে ২³। আচ্ছা, তাহলে a³ + ৩ a² + ৩ ab² + b³ উপরে এর সাথে মিল হয় কিনা দেখি। a³ + ৩^২=৬ ৬ a² ঠিক আছে হলো, +২^২=৪ ৩^৬=১২ ১২ a ঠিক আছে, +b² মানে ২³ হলো ৮। কিন্তু এখানে ৮ নেই, এখানে আছে ১+১ আর এখানে হলো +৮। এখন আমরা +৮ থেকে যদি ১ বিয়োগ করে দিই, +৭ বিয়োগ করে দিই, তাহলে ১ হয়, তাহলে আমি লিখতে পারি -৭। অর্থাৎ a³ + ৩ a² + ৩ ab² + b³ -৭। -৭ কেন লিখেছি? b³ হলো ৬, ২+২+২=৬ ২+৪=৮ এখানেও ৮ হলো, আর এখানে আছে +১ আর ৮ থেকে ৭ গেলে +১, তাহলে আমরা এই লাইনকে এভাবে লিখতে পারি এবং -৭ বিয়োগ দিলে হবে এই লাইনটা, তার মানে a³ + ৩ a² + ৩ ab² + b³ -৭। এখন এখানে কি লিখতে পারি? a³ + ৩ a² + ৩ ab² + b³ মানে a+b³, a+b হচ্ছে ২³ -৭। অর্থাৎ a³ + ৩ a² + ৩ ab² + b³ অর্থাৎ a+b³ -৭। আচ্ছা, এখন মান বসাবো, a= ৭, এখানে এর মানটা বসাবো, ৭ বসাবো, তাহলে মান বসালে কি হবে? এ হচ্ছে ৭+২, ৭+২³ - ৭ এখানে লেখা প্রয়োজন, এর মান বসাইয়া a=৭ বসিয়ে আমরা পাইলাম ৭+২ ৭+২³ - ৭ সমান সমান কি লিখতে পারি? ৭+২ ৭+৮=৯ ৯³ - ৭ আচ্ছা, এখন ৯+৭ মানে ৯ নং ৮১, ৮১কে আবার ৯ দিয়ে গুণ করলে হলো ২৭+২৯ - ৭=৭২২ বিয়োগ করলে ৭
2 এর মান এটা হলো আনসার 11 নম্বর অঙ্কটি করব 11 নম্বরে কি আছে x = 5 হলে x = 5 হলে x cube minus 12 x square x cube minus 12 x square plus 48x plus 48x minus 64 এর মান কত তাহলে x equal to 5 হলে x cube minus 12 x square plus 48x minus 64 এর মান 64 এর মান কত আমরা x equal to 5 হলে x cube minus 12 x square plus 48x minus 64 এর মান বের করতে হবে তাহলে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে x cube minus 12 x square plus 48x minus 64 আচ্ছা এটাকে কি লেখা যায় সমান সমান a cube minus 3 a square b plus 3 a b square minus b cube আমরা যদি এই সূত্র নিতে পারি তাহলে আমরা বলতে পারি যে a minus b whole cube তাহলে a cube minus সূত্র একটা সূত্রে জানতে হবে যে a minus b whole cube equal to a cube minus 3 a square b plus 3 a square minus b cube a minus b whole cube সমান a cube minus 3 a square b plus 3 a b square minus b cube a minus b whole cube সমান a cube minus 3 a square b plus 3 a b square minus b cube তাহলে এটাকে আমরা এই সূত্রে পড়াতে পারি দেখি a cube minus 3 সূত্রে 3 a square মানে x square 3 a square b হলো 64 আমরা লিখি 416 64 এটাকে আমরা 4 লিখতে পারি 3 a square b plus 3 a এ হচ্ছে x b square হলো 4 a square 3 b square minus b cube হচ্ছে 4 cube হয় কিনা দেখি a cube মানে x cube minus 3 ছেড়ে 12 x square plus 416 348 x তারপরে 416 তাহলে উপরে লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি লিখলে কি হলো একটা সূত্র ফলো হলো মানে a cube minus 3 a square b plus 3 b square minus b cube এটাকে আমরা লিখতে পারি a minus b whole cube এটাকে আমরা লিখতে পারি a minus b whole cube আচ্ছা এখন x = 5 এই মানটা এখানে বসিয়ে দেব x = 5 আচ্ছা সমান সমান x নাম্বার সাইড হলো 5 minus 4 whole cube অর্থাৎ x এর মান 5 বসিয়ে 5 x এর মান 5 বসিয়ে 5 a মানে x 5 minus 4 whole cube সমান সমান কি লেখা যায় 5 minus 4 মানে 1 whole cube সমান সমান 1 equal to 1 এটি হচ্ছে আনসার তাহলে আমরা কি পাইলাম মান x = 5 হলে x cube minus 12 x square plus 48x minus 64 এর মান হচ্ছে 1 এরপর বারো নম্বর অঙ্কটি আমরা করব নাম্বার 12 বারো নম্বর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সি স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ কর যে একশো সিক্স
প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার ডি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স সি টু দি পাওয়ার সিক্স প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু সি টু দি পাওয়ার সিক্স। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটাকে আমরা কি করতে পারি, উভয়পক্ষে গণ করলে কি দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু সি স্কোয়ার হোল কিউব, উভয়পক্ষে গণ করলে এই সূত্র হয়। আচ্ছা এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান সূত্র কি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব সমান 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 এটা কি লেখা যায় এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব, এ হল এ এ কিউব প্লাস এ হচ্ছে বি বি কিউব প্লাস থ্রি এ বি হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু সি স্কোয়ার হোল কিউব সমান সমান যে বা হবে সমান হবে না যেহেতু সমান আছে এখানে বা এটি হচ্ছে বা, এখন এটাকে বললে কি হয় এ টু দি পাওয়ার সিক্স বা এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস এটা হলো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এখানে লেখা যায় সি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সমান সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স হয়ে গেল। তাহলে পাইলাম এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি ইকুয়াল টু সি টু দি পাওয়ার পাইলাম আমরা এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আনসার। সুতরাং কি পাইলাম, সুতরাং আমরা বলতে পারি সুতরাং এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স প্রমাণিত। এখন তেরো নম্বর অঙ্কটি করব, তেরো নম্বরে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফিফটি টু, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে ফোর হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফিফটি টু, প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফিফটি টু, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফিফটি টু, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফিফটি টু, এখানে দেওয়া আছে মানে লেফট হ্যান্ড সাইড সমান। আচ্ছা প্রশ্ন হলো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফিফটি টু, এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স কিউ প্লাস ওয়ান বাই এক কিউব। আচ্ছা সমান সমান কি করব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান
a plus b whole cube minus 3a into b minus 3ab into a plus b. আমরা এবার লিখতে পারি মানে a cube plus b cube সমান a plus b whole cube minus 3ab into a plus b. তাহলে মান দেওয়া আছে a plus x plus 1 upon 4, এখানে x plus 1 upon 4 বসাবো, এখানে x plus 1 upon 4 বসাবো, এখানে x x কেটে কাটা গেল, তাহলে থাকলো কি সমান সমান এর মান হলো 4 4 কিউব মাইনাস 3 ইনটু 4 3 ইনটু 4 সমান সমান কি হবে 416 464 64 মাইনাস 12 ইকুয়াল টু 4 থেকে 2 গেলে আর 2 6 থেকে 1 গেলে আর 5 52 52 তো আমরা পেলাম দেন x কিউব প্লাস 1 বাই x ইকুয়াল টু 52 তাহলে x কিউব প্লাস 1 বাই x ইকুয়াল টু 52 সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড চোদ্দ নম্বর অঙ্কটি করব নাম্বার চোদ্দ চোদ্দ নম্বরে কি আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু ফাইভ হলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত অর্থাৎ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে হবে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব আচ্ছা এর সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস দোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস কিউব সমান এটা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হল এ মাইনাস বি হোল কিউব এ মানে হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এটাকে এভাবে লিখতে পারি সমান সমান অর্থাৎ এ কিউব মাইনাস বি সমান এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু ফাইভ মানটি বসাবো তাহলে সমান সমান এর মান হচ্ছে ফাইভ 5 কিউব প্লাস 3 এর কাটা গেল ইনটু 5 সমান সমান কি হলে হবে 5 5 25 5 5 125 1 2 5 প্লাস 3 5 15 সমান সমান কত হবে 5 5 10 0 হয়ে থাকলো 1 2 2 4 1 4 0 সমান সমান 1 4 0 এটা হচ্ছে আনসার